আর এটাও বুঝতে পারি নাই যে আমি বিপদে পড়লে তো আমার আর কেউ সাহায্য করবে না আল্লাহ ছাড়া, এটা আমি আসলে বুঝতে পারিনি। হ্যাঁ, আমি ভাবছিলাম যে বিপদে পড়লে আমার মামা চাচা খালা খাল সবাই আছে আর কি। আমার মন থেকে বলতে মনে হয়েছিল টাকার জন্য যে মামা আমরা তিনজনে তিন ভাই বোন আছি, আমাদের তিনজনে যদি কিছু টাকা দিতেন এ তো অনেক বেশি সহজ হইতো, মানে এরকম পর্যায়ে আমার হয়ে গেছে। গতকালকে সর্বরাত্রের দিন, আমার বাসায় গ্যাস ছিল না, গ্যাস আনতে হচ্ছে 1520 টাকা লাগে। এই 1520 টাকার জন্য মানে আমি বিকাল পর্যন্ত, আসসালামু আলাইকুম, আপনারা আমাকে চিনেন হচ্ছে অনেক দিন আগে থেকে, হ্যাঁ প্রায় অনেক বছরই হয়েছে যারা অনেক আগে থেকে ভিডিও দেখেন। তো আপনারা দেখি অনেক সময় খালি আমার মানে আমার মনের কথাগুলো জানতে চান বারবার, হ্যাঁ যেগুলো হচ্ছে খুব দুঃখের কথা। আমি তো বলতে চাই না বলে আরও আপনারা রাগ করেন যে ভাই মন খুলে বলেন, বললে হচ্ছে মন হালকা হবে, তারপর আপনারা আমরা যারা আপনাকে ভালোবাসি তারা মানে আপনার সুখ দুঃখ ভাগাভাগি করে নিব। ভাগাভাগি করে নেবেন কিনা জানি না ভাই, কিন্তু মানে বলতে একে তো লজ্জাও লাগে আবার কষ্টও লাগে। আসলে কি মা বাবা না থাকলে এই সমস্যাটা মানে দিনে তো মানে বেশি, আসলে কি মানে মা বাবা মনে হয় যে অনেক বড় কিছু, এটা আল্লাহর একটা অনেক বড় নিয়ামত, হ্যাঁ যেটা এখন আমি বুঝতেছি, যখন মা বাবা ছিল তখন বুঝি না। আসলে ওই যে মানুষ বলে না দাঁত থাকতে তার দরদ বুঝে না, এটা আসলে একটা বাস্তব কথা। হ্যাঁ আব্বু ছিল না, আমি মানে টেরই পাই নাই, বুঝতেই পারি নাই যে আব্বুর যে মানে একটা কী বলবো যে আব্বু যে নাই এটা আমি বুঝতেই পারি নাই শুধু আম্মুর কারণে। হ্যাঁ আম্মু এমনভাবে রাখছে আমি কোনোদিন বুঝিই নাই যে আমার মানে বাবা নাই। হ্যাঁ কিন্তু এখন যে আম্মু চলে গেল এখন মনে হইতেছে যে মানে মানে দুনিয়া আমার আসলে কিছুই নাই। আর যখন আম্মু ছিল তখন আম্মু মানে দোয়া করলে আমার যে কোনো কাজ আসলে খুব সহজ হয়ে যেত, কিন্তু এখন আসলে হয় না আসলে, সে সত্যি কথা। হ্যাঁ আসলে মায়ের দোয়া যে কত বড় জিনিস এখন মানে ভালো মতো বুঝতেছি। আর যেটা বলতে চাই না দুঃখের কথা যে আপনারা জানতে চান বলে আজকে একটু মন খুলে বলি, আত্মীয় স্বজন হচ্ছে কি জানেন, একটা কথা আমি আগে বলে দিই, দেখেন আমি আমার জীবনে কোনো দিন কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে একটা টাকাও নেই নেই। হ্যাঁ কোনো কোনো সময় আমি ওই যে মানে ঈদের সময় মানুষ সালামি নেয় না, আমার কেউ বলতে পারবে না, আমার মামা হোক চাচা হোক খালা হোক ফুফা হোক মানে কেউ বলতে পারবে না যে বাবারে তোরে আমি 500 টাকা সালামি দিছি। হয়তো ছোটোকালে আমি যখন ছোটো ছিলাম তখন হয়তো বা কেউ ওই যে থাকে না যে 20 টাকা 5 টাকা, তখন আগে ছোটোবেলায় 20 টাকা অনেক টাকা ছিল, হয়তো বা দিছে আমার পুরোপুরি খেয়াল নাই, কিন্তু বড় হওয়ার পরে কেউ বলতে পারবে না তোরে 500 টাকা দিছি বা আমি কারো কাছে চাইছি কোনো দিন কোনো টাকা। তো এখন এই আমাদের বাড়ির মানে যতটুকু পারছি করছি, এই বাড়িটা করার পরে আমি আসলে অনেক বেশি অভাবে পড়ে গেছি। হ্যাঁ অভাবে পড়ছি আসলে, আমি মানে হিসাব রাখি না ঠিকমতো যে কয়টা কোথায় খরচ করতেছি বা কত টাকা আমার লাগবে, আর এটাও বুঝতে পারি নাই যে আমি বিপদে পড়লে তো আমার আর কেউ সাহায্য করবে না আল্লাহ ছাড়া, এটা আমি আসলে বুঝতে পারিনি। হ্যাঁ আমি ভাবছিলাম যে বিপদে পড়লে আমার মামা চাচা খালা খাল সবাই আছে আর কি। হ্যাঁ কিন্তু এই যে এই মাসে ফেব্রুয়ারি মাসে সর্বরাত গেল গতকালকে, মানে আমি এত বেশি বিপদে আছি মানে যার কাছে আমি কোনো দিন মানে এক পয়সাও চাই নাই, তারাই আমি ফোন দিয়ে বলছি আমার কিছু টাকা দিতে পারেন। আমাকে চিন্তা করেন আমার মামারে কল দিছি, চাচারে কল দিছি, তারপর হচ্ছে ফুপুরে কল দিছি, ফুফাতো ভাইদের কল দিছি, ফুফাতো বোনদের কল দিছি, মানে এমন কেউ নাই আমার মানে যারা আমি কল দিই নি। হ্যাঁ কেউ আমার একটা টাকা ধার দেয় নাই, সে বলছে আমার কিছু টাকা ধার দিতে পারেন, কিছু টাকা বলতে অনেক টাকা না, হয়তো 2-3 হাজার টাকা, মানে এত বিপদে আমি পড়ে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ঠিক করে, আলহামদুলিল্লাহ বললাম এই কারণে, কারণ আইবুল্লাহ ইসলামের এত বড় বিপদ আল্লাহ, আপনারা যারা আইবুল্লাহ ইসলামের ঘটনা জানেন তারা বুঝবেন যে আল্লাহ নবীকে আল্লাহ কত মানে বড় পরীক্ষা নিয়েছিলেন, তো ওই তুলনায় তো এটা কোনো কিছুই না। হ্যাঁ তো মানে এখন আমার কাছে 2000 টাকাও নাই। গতকালকে সর্বরাত্রের দিন, আমার বাসায় গ্যাস ছিল না, গ্যাস আনতে হচ্ছে 1520 টাকা লাগে। এই 1520 টাকার জন্য মানে আমি বিকাল পর্যন্ত ভাত খেতে পারিনি। হ্যাঁ রান্না করবো কীভাবে রান্না করবো, এটা শহর তো, এটা তো আর ওই চুলায় রান্না করার সিস্টেম নাই। তো এত মানুষের কাছে বললাম আল্লাহ মাফ কর আল্লাহ, মানুষকে চাইলাম বা কেন এখন মানে এক প্রকার লজ্জা লাগতেছে যে কেউ আমার 1 টাকা দিয়ে মানে একটা গ্রামের ভাষা বলে কেউ আমার 1 টাকা দিয়ে গেল না। হ্যাঁ এরকম একটা অবস্থা। তো মানে মামা মানে এমন এক পরিস্থিতি আমি পড়ে গেছি, মামার মুখ থেকে এরকম বলতে চাইছিল মানে মামা হচ্ছে আমার নানুর জন্য হচ্ছে যে খাওয়া দেয় না মিলাদ খাওয়া, এরকম মিলাদ দিছে, তো তার আগে থেকে আমার মামা বলছিল আমার 2000 টাকা দিবে আর কি। হ্যাঁ 2000 টাকা দিবে, এই জন্য যে আমি বলছিলাম মামা আমার বাড়ির কাজের সময় একটা গাছ দিতে পারবেন, পরে বলছে গাছ দিবে না তো কিছু টাকা দিবে আর কি। হ্যাঁ তো ওই মামারে কল দিলাম, মামা বলতেছে ভাই না এখন তো তোর নানির খাওয়া দিছি এই জন্য টাকা দিলাম, আর বা আমার মানে আমার তখন মনে হয়েছিল বলতে এটা যে নানির খাওয়ায় মানুষের যারা মানে খায় তাদের খাওয়াইছে, হ্যাঁ মানে খাওয়ান না মানুষজন খাওয়াইছে,
তো আমার মন থেকে বলতে মনে হয়েছিল টাকার জন্য, যে মামা আমরা তিনজনে তিন ভাই বোন আছি, আমাদের তিনজনে যদি কিছু টাকা দিতেন এ তো অনেক বেশি সহজ হইতো। মানে এরকম পর্যায়ে আমার হয়ে গেছে আর কি। আসলে আর আল্লাহ মাফ করে, আল্লাহ যেন ঠিক করে দেয়, দোয়া করবেন। মানে মন দুর্বল হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো এই হলো অবস্থা। আর আরও যদি ওই পার্সোনাল কথা আপনার অনেক সময় জানতে চান, যদি এগুলো বলি তখন আপনারা বলবেন কি জানেন, যে ভাই তখন আমাদের জন্য, আমার জন্য তো আপনার অনেক মায়া লাগবে, কিন্তু অনেক অনেক ই হয়ে যাবে, মানে অনেক কি বলবো, এটা এটা আসলে মুখে আসতেছে না ওই কথাটা, সেই জন্যই আসলে বলি না অনেক কথা। হ্যাঁ, অনেক কথা মনের মধ্যে অনেক বছর ধরে জমা, কিন্তু বলি না শুধুমাত্র যে কি বলবো বলেন। তো এই লোক যেটা বুঝলাম, যে দুনিয়াতে হচ্ছে আল্লাহ ছাড়া আসলে কেউ নাই। আর আমার মা বলছিল, বাবা যখন আমি থাকবো না তখন আসলে যেটা মা বলছে এটাই হয়েছে আর কি। আসলে আসলে এখন আর কেউ আপন নাই। হ্যাঁ, মা নাই, মা বাবার কেউ নাই, বাপ নাই, বাপের ফ্যামিলির কেউ নাই এখন আর। হ্যাঁ, মানে চিন্তা করেন, আমার চাচা মামা মানে খালাতো ভাই ফুফাতো ভাই কেউ কেউ পারলো না আমার মানে 2,000 টাকা দিয়ে সাহায্য করতে। কারো কাছে নাকি টাকা নাই, চিন্তা করেন, মানে সবার কাছ থেকে নাই হয়ে গেছে টাকা। তাও আবার মানে 2-3 হাজার টাকার জিনিস আর কি, কারো কাছে নাই, ফুফাতো ভাই তাই সবাই খুব ভালো অবস্থা। যাক, আল্লাহ আরও ভালো রাখুক, আমারও তো আল্লাহর মধ্যে ভালো অবস্থাই। মানুষের বিপদ, আসলে আমি বিপদে পড়তাম না ভাই। আমি গত মাসে প্রায় 4-5 লাখ টাকা খরচ করছি, আমি আসলে হিসাব রাখতে পারি নাই। আমি গরিব এটা ভাবেন না কেউ ভাই, গরিব আমি মনে করতেছি, কারণ আমি যে আল্লাহ আমার এই বয়সে একটা বাড়ি ছোটো হইলো বাড়ি দিছে, তো তাই না? এটা তো অনেকের দেয় নাই। তো আমি যদি ভয় বলি আমি গরিব, আমি অসহায়, আমি বিপদে আছি, তাহলে এটা তো আল্লাহর প্রতি মানে না শুক্রিয়া হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিপদে পড়ে গেছি, এটা আমারই দোষ হয়েছে, আমি আসলে হিসাব করতে পারিনি। আমি মিস্ত্রিদের জন্য আমার বাসা থেকে এখান থেকে অনেক দূরের ভাড়া, 100 টাকা ভাড়া লাগে, যদি আমি হুন্ডা বা রিক্সায় যাই 80 টাকা ভাড়া লাগে, আর হুন্ডা গেলে 100 টাকা 120 টাকা লাগে। আমি বাসা থেকে মানে যখন টাকা ছিল তখন আমি ই করতে পারি নাই, আমি বাসা থেকে মিস্ত্রিদের জন্য ভালো মতো রান্না করে, ঘরের রান্না যেরকম হয় তার সাথে ভালো করে রান্না করে আমি নিয়ে গেছি। তো এখন মানে তখন আমি হিসাব করতে পারিনি আসলে যে কখন কী হবে। হ্যাঁ, তারপর যে যেটা খাইছে সে পিকনিক করছি চাচা চাচি সবাই নিয়ে। হ্যাঁ, যাক, আল্লাহ যেন সব ঠিক করে দেয়, দোয়া করবেন। দুঃখের কথা শুনতে চাইেন না, শুনতে চাইলে আপনাদেরও খারাপ লাগবে আর আমার তো কেমন লাগবে এটা আমি এখনই বুঝতে পারতেছি। হ্যাঁ, তো একটা কথাই বলবো, যে যাদের মা বাবা আছে, মা বাবার মানে মা বাবার যে কী জিনিস ভাই, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। মা বাবার পায়ের তলে পড়ে থাকেন দরকার হইলে, হ্যাঁ, কিন্তু মা বাবা হারাইয়েন না, মা বাবার মনে দুঃখ দিয়েন না। মা বাবা চলে গেলে আপনার কেউ থাকবেন না দুনিয়াতে, আপনি যতই যারা আপন মনে করেন, আমি অনেকের আপন মনে করছিলাম, কিন্তু আসলে দুনিয়াতে কেউ আপন না ভাই। হ্যাঁ, আরও অনেক আসলে আমার এদিনে কি জানি না, আল্লাহ যেন আমার সব ঠিক করে দেয়, দোয়া করবেন। আমার আসলে আমি সঠিক কথা সঠিক সময় বলতে পারি না এখন আর। হ্যাঁ, মানে কী যেন একটা হয়েছে আমার, দোয়া করবেন আল্লাহ যেন সঠিক কাজ সঠিক সময় করায়, সঠিক কথা সঠিক সময় বলায়, আর আর কি, আর যেন আল্লাহর উপর ধৈর্য ধরে থাকতে পারি। ইনশাল্লাহ আল্লাহ সব ঠিক করে দেবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করবেন। হ্যাঁ, আর কোনো কিছু খারাপ লাগলে মাফ করে দিন। আসলে যেদিন অনেক কথা বলতে তো চাই না, কিন্তু যেদিন বলতে পারবো ওই দিন আপনারা বুঝবেন আসলে আমি কেমন। ওই দিন হয়তো আপনারা আমার অনেক প্রশংসা করবেন, সাপোর্ট করবেন, মায়া করবেন, কিন্তু ওই দিন আমার তো আর মানে থাক, ভালো থাকবেন ভাই। হ্যাঁ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।